জেএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে 545টা টপিক থেকে কোশ্চেন হয়। রিমেম্বার ইন ইউর মাইন্ড, 545টা টপিক থেকে কোশ্চেন হয়। এই জায়গাগুলো একদম পুরো সুন্দর মতো স্বল্প যে কয়েকদিন আছে এই কয়েকদিন এই জায়গাগুলো রিভিশন দিতে হবে। এটা বেসিক পড়তে হবে, এক্স কোশ্চেন পড়তে হবে, এটার উপর মল্টি তিনটা কাজ। 545টা টপিক, এটা একদম পুরো শিওর থাকতে হবে যে এই শিওর শর্ট খেলতে হবে। এখান থেকে ইনশাল্লাহ সারা জীবন কোশ্চেন আসছে, এখান থেকে সারা জীবন কোশ্চেন আসবে। এবং তোমার দায়িত্ব হচ্ছে তিনটা, সেটা হচ্ছে এটার বেসিক ঠিক আছে কিনা, কনসেপ্টগুলো ঠিক আছে কিনা, এক্স কোশ্চেনগুলো ঠিক মতো পারতেছি কিনা, এবং এটার উপর মল টেস্ট। আজকে এটা কোনো কোশ্চেনের উপর মল টেস্ট না দিয়ে এটার উপরে পরীক্ষা দিবা, এটার উপরে কোশ্চেন সেট করে পরীক্ষা দিবা। সো দ্যাটস ওয়াই যদি তোমার কাছে এই 545 টপিক না থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওটা চট করে শেয়ার দাও। ইনশাল্লাহ এই টপিকগুলো শেয়ার দিয়ে আমাদের স্ক্রিনশট পাঠাও হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা তোমাকে একদম পুরো 545টা টপিক পাঠাই দিই। ফিজিক্সে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কেমিস্ট্রিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, গুচ্ছতে বায়োলজিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, হায়ার ম্যাথে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, সেটা যদি জানতে চাও কমেন্টে জানাও, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফিনিক্স উল্লাহ টিউটর এক্স, শিক্ষা সেবায় বেস্ট।